হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিমকি। আজ আমি চলে এসেছি আবার এক নতুন রেসিপি নিয়ে, আলু পটল দিয়ে তেলাপিয়া মাছ। তাহলে আসুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আলু পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটা বাটির মধ্যে আমি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে ভালো করে গুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আলু পটলগুলো ভেজে নেব। আলু পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। আর দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু পটলগুলো। আলু পটলগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, আর দিয়ে দেব জল। আমি 3 কাপ মতো জল অ্যাড করেছি। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা প্রায় অনেকটাই টেনে গেছে, দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।